আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চিকেন স্যুপ রান্না করে দেখাবো। আসলে আমাদের পার্শ্ববর্তী রেস্টুরেন্টগুলোতে কিভাবে রান্না হয় সেটা তো জানি না, কিংবা দেখিও নি কখনো ওনারা কিভাবে রান্না করেন। তো যাই হোক, আজকে আমি যেভাবে রান্না করে থাকি আমার বাসায় আমার বাচ্চাদেরকে যেভাবে করে খাওয়াই আর কি, সেভাবেই আজকে আমার রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকে রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে বেশি লাইক শেয়ার করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই, চলুন আমার সাথে সবাই। এখানে আমি একটা ডেকচি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে চিকেনের মানে বুকের অংশটা দিয়ে দিলাম, একটু বড় একটু সাইজ করে কেটে নিয়েছি মুরগির বুকের অংশটা। তো তার সাথে আমি 4 থেকে 5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো গাজর কিউব করে কুচি করে কেটে নিয়েছি, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, 7 পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিট চিকেনটাকে রান্না করব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। এখন আমি চিকেনটা উঠিয়ে নিব, কারণ চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে 2টা কাঁটা চামচের সাহায্যে একটু ঝুড়ি বানিয়ে মানে একেবারে কুচি কুচি করে মানে ঝরঝরা করে নিব। এখানে একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই চিকেন স্টকে আমি এখন চিকেনটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একটু ঝোরঝোড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস। আরেকটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি, আর 2 টেবিল চামচের মতো ঠান্ডা পানি দিয়ে একটু গুলে নিব। তো আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব পরে, সেটা যদি লাগে আর কি। তো যাই হোক, এখন আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম 1 মিনিট রান্নার পরে। চিকেনটা কিন্তু দিয়ে আমি 1 মিনিট রান্না করে নিয়েছি, তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না। তো আরেকটু দিয়ে দিলাম, আমি আরেকটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি, মানে মোট আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজের কলি একটু কিউব করে কেটে নিয়েছি। এখন আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ফেটানো ডিমটা আসলে একেবারে লাস্ট পর্যায়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার ডিমটা একেবারে রাবার রাবার হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডিমটা মানে খেতে ভালো লাগবে না, তো সেই ক্ষেত্রে একেবারে লাস্টে দিতে হবে। আমার মনে হয় আরেকটু লবণ লাগবে, তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একেবারে লাস্ট পর্যায়ে যখন আমরা নামিয়ে নিব, সেই মুহূর্তে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু স্যুপটা খেতে খুব মজা হবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। তো যাই হোক, এখন আমার চিকেন স্যুপটা কিন্তু রান্না হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এই শীতে কিন্তু আপনারা বাচ্চাদেরকে এই চিকেন স্যুপটা রান্না করে খাওয়াতে পারেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি একটু পরিবেশন করে নিলাম, এটার কত সুন্দর একটা কালার আসছে। যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ খুবই মজা হয়েছিল, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।